কিছু কিছু সিন এরকম করে দেখতে হবে বা কিছু কিছু সিন আপনি নাও দেখতে পারেন আমার না বাট আপনি কি দেখাচ্ছে অ্যাকশন ওয়াইজ ক্যামেরা অসাধারণ ভিউয়ার वेलकम টু বায়োস্কোপ বং কাপল আমি অম্বালি আমি অভিষেক আমরা এসে আমাদের নতুন একটা ভিডিও নিয়ে তাহলে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যাতে যখন আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়া আপনারা আমাদের ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম কে ফলো করতে পারেন ওখানে আমরা নানান ইন্টারেক্টিভ পোস্ট দিই পোস্ট দি মানে মানে কোশ্চেন আনসারস দি ওখানে আপনারা আপনাদের মতামত দিতে পারেন অথবা নিচে কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত দিতে পারেন তাহলে লিংক এ ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আজকে আমরা একটা হিন্দি মুভির রিভিউ নিয়ে এসেছি কিল আম জ্যডাইরেক্ট করেছেন निखिल নাগেশ ভাট কাস্টে আছে राघव जुয়াল অনিয়া মানিক সল্লা লক্ষ্য আদ্রিজ সিনহা অভিষেক चौहान आशीष বিদ্যার্থী এবং বেশ কয়েকজন আরো হিরোর নাম কি বল লক্ষ লক্ষ हर्ष ছায়া আর এটা কি বলবো যেরকম ট্রেলারে বলা হয়েছিল দ্য মোস্ট ভায়োলেন্ট ফিল্ম এভার ফ্রম ইন্ডিয়া ট্রু একদম ট্রু যার আমি বলছিলাম আমি দেখব না সেটাও তুমি ভয় ভয় দেখেছিলে তিল আমি দেখেছি আর কেমন লেগেছে দেখে ভালো মানে আমি এর থেকে বেশি স্টোরি এটা থেকে এক্সপেকটেশন ছিল না সত্যি কথা বলতে একদমই আর ব্যাপারটা যেটা আমরা ছোটবেলায় যেটা বলতাম ডাকাতি ট্রেনে ডাকাতি যেটা এখন শোনা যায় না এরকম টার্মোলজি গুলো ট্রেনে ডাকাত উঠেছে আমাদের ট্রেনে প্রত্যেকদিনই প্রায় হয় এটা তা এরকম ভাবে মানে এত মার্ডার বা এসব নিয়ে আমি কখনো শুনিনি এরকম নিসংশয় ভাবে হয় না এরকম ভাবে মার্ডার শুনি না চুরি চুরি অবধি আছে এখন চুরি ডাকাতি হয় যেটা মানে একটা পার্স চলে গেল একটা এসে গেল কিন্তু ডাকাতিটাকে চুরি বলে না না আমরা যখন ছোট ছিলাম

পড়বে এই ভয় সেটা আমি লাস্ট পনেরো কুড়ি বছর ধরে হয়তো আমি শুনিনি বা হলেও খুব রেয়ার মানে মার্ডার হয়েছে চুরি অব্দি এখনো আছে ব্যাগপত্র নিয়ে পালালো ঘুমের ঘুরছে বা মুখে কিছু একটা খাইয়ে দিল চাপিয়ে দিল অজ্ঞান করে দিল বাট ডাকাতি পড়া মানে যে একটা নৃশংস মৃত্যু সেটা অনেকদিন শুনিনি বাট ওই জিনিসটা যেন আমি তখন ছোটবেলায় গল্প শুনেছিলাম ওটা যেন অ্যাকচুয়ালি দেখানো হলো তো এটা একটা অন্যরকম যেটা হারিয়ে গেছে হয়তো থ্যাংক ইউ তার জন্য প্রশাসন হোক বা আরপিএফ দের হোক বা সব পুলিশদের সাথেই হোক বাট ওটা তখনকার দিনে একটা ইনকাম সোর্স ছিল ডাকাতি পড়া একটা আমারও এক্সপিরিয়েন্স কাইন্ড অফ আমাদের ফ্যামিলিরও আছে যখন আমরা ছিলাম না ওই বাড়িতে আমরা ঘুরতে গেছিলাম কিন্তু আমাদের বাড়িতেই ডাকাত পড়েছিল তিনটে ফ্যামিলি ছিল অন্যদের মাথা পাটিয়ে দিয়েছিল পা ভেঙে দিয়েছিল যেহেতু মতন ফিজিক্যালি মারা হয়েছিল লাকিলি আমরা ওখানে ছিলাম না বলে বাট যা বাড়িতে ছিল যতটুকু ছিল নিয়ে গেছিলো তখন খুবই ছোট দু তিন বছরের তিন চার বছর হবে ম্যাক্স তো এরকম একটা ঘটনা তো এখন তো শোনা যায় না এখন চুরি চামারি বা যখন কেউ করতে হলে যখন মানুষ বাড়িতে থাকে না তো অ্যাটলিস্ট হার্ম মানে মানে ফিজিক্যাল হার্ম বা লাইফ লসটা এখন দেখা যায় না বাট এটাকে আমি আবার এখানে যখন কনসেপ্টটা আমি এটাকে একটা গল্পটাকে একটা চোখে দেখার মতন বাট যে নিশংসতাটা করেছে যাদের আনেথিক্যাল যাকে বলে

সেটা যে কোন ফিল্ডে হতে পারে আমাদের কয়েকটা নামই আমরা জানি বলে আমরা কয়েকটা নামই সবসময় মেনশন করি বাট যে কোনো যে ওয়েল ট্রেন্ড অফিসার যদি তারা এথিক্স স্কুলকে কোর মধ্যে ফেলে দিয়ে চলে আসে তাহলে তারা কি করতে পারে কেন কি তাদের সামনে আমরা যারা খুব ছোট তারাও গলা উচ্চিয়ে বলতে পারি কারণ কি তাদের মধ্যে এতটা এথিক্স জানা আমাদের কিছু করবে না

আর তারা শুধুমাত্র তোমার জন্য না তারা তাদের এথিক্সের জন্য যেটা বলে পাওয়ার কামস উইথ রেসপন্সিবিলিটি মানে থ্যাঙ্ক ইউ বলা উচিত তোমার ওদের জন্য তোমরা যে বেঁচে আছো একদম মানে পাওয়ার কামস উইথ রেসপন্সিবিলিটি ওদের কাছে অতটাই পাওয়ার আছে তাই জন্য ওদের কাছে অতটাই রেসপন্সিবিলিটি আছে আর ওরা তোমাদের সবার মধ্যে সিলেক্টেড পিপল কারণ কি দে আর দা বেস্ট তারা অনেক বেশি জানে তাই কম কথা বলে হ্যাঁ ওর জন্য জানে কোথায় ইউজ করতে হবে কখন আর কোথায় ইউজ করতে হবে ঠিক জায়গাটা তো ওরকম রকম কারোর যদি এরকম সিনারিও আসে যেখানে ড্যালেপিট থেকে যায় তারপরে সিনারিওটা কি হতে পারে সেটা ঝলক দেখিয়ে দিয়েছে সেটা ঝলক দেখিয়ে আর সেটা এটা ভালো দেখতে যে প্রথম থেকে দেখায়নি একদম শেষ পাটা দেখিয়েছে যে ভাই আমার যদি সব মহাভারত না কারণ কি সেটা আমার চয়েস যদি করতে হয় সেটা আমার চয়েস সো এটা হচ্ছে যেমন নেভার আপ টু ইউ তো इट्स গুড গুড মানে হ্যাঁ কিছু কিছু সিন এরকম করে দেখতে হবে বা কিছু কিছু সিন আপনি নাও দেখতে পারেন আমার মতন ইম্পর্টেন্ট না বাট আপনি বুঝা যাবেন কি দেখাচ্ছে বাট অ্যাকশন ওয়াইজ অ্যাক্টিং ওয়াইজ মার্ডার কোরিওগ্রাফি ওয়াইজ হ্যাঁ আর ভিএফএক্স মেকআপ ক্যামেরা একদম অসাধারণ টপ নচ একদম টপ নচ নালে এটা

এখনও কিছু কিছু হয় না ভালো বা আমাদের সবথেকে বড় ব্যাপার যারা মানুষ এখন অনেক সেন্সেবল হয়ে গেছে আর তারাও জানে মাথা ফাটলে এক রকমের কলরে রক্ত বের হয় হাত কাটলে এক রকমের কলরে রক্ত বের হয় গলা কাটলেটা এক্স্যাক্টলি আর প্রত্যেকটার ওয়ান যে হুতমতে প্রত্যেকটা শিরা ধমনী আলাদা তো প্রত্যেকটার ফ্লুয়েন্স আলাদা কোনটা পিচকারির মতো বের হবে কোনটা গালগাল করে এমনি বের সো দুটোর পার্থক্য আছে কালারের পার্থক্য আছে থিকনেসের পার্থক্য আছে এটা ইয়ার কি না এখন আমরা ব্লাড কিন্তু বানাতে পারি না হ্যাঁ এখনো মানুষকে ডোনেটই করতে হয় তাই জন্য অন্য কোন অ্যাকশনে কি রকম ইয়ে হবে মানে মাথায় মারলে কোন জায়গাটা কাটবে ভাঙবে ভাঙবে বা ওই মুখের মধ্যে ফায়ার এক্সটিংগুইশার ঢুকিয়ে দিলে কি হবে একদম খুব ডিটেইলড ভাবে দেখিয়েছে তার জন্য এটা মোস্ট ভায়োলেন্ট আর তার থেকে আর ওটা রিয়েলিস্টিক লেগেছে কারণ কি অনেক রিসার্চ আছে না হলে ওটা কমিক হয়ে যায় মানে অনেক অ্যাকশন মুভি আমার কমিক লেগে যায় হ্যাঁ লেগে যায় এক্স্যাক্টলি হাসি হাসি লাগে অ্যাকশনটা আরে কি দেখা কোথায় উড়ে গেল কি দেখা হ্যাঁ এরকম থাকতো মানে তো কতটা দূরে পড়তে হবে গ্রাউন্ডেড অ্যাক্টিং এত গ্রাউন্ডেড মানে অ্যাকশনটাও গ্রাউন্ডেডই ওভার দা টপ কিন্তু অ্যাকশন নয় এইটাই হচ্ছে ব্যাপারটা যে এখন কিন্তু ওর কনসিকোয়েন্সেস ওর যে রেজাল্টটা সেটা হচ্ছে ওভার দা টপ

যে আনারি অ্যাক্টিং করছে ওই আনারি অ্যাক্টিংটা করাও মানে কি কোনো না করাটা হচ্ছে সবথেকে টাফ জিনিস সবথেকে মিনিমাম জিনিসটা এক্স্যাক্টলি এক কোন ট্রেনে সবাই বোধ থাকে না সব পাগল থাকে সব মিলিয়ে মিশে থাকে এটাই আমাদের নেচার যা সব মিলিয়ে মিশে সব ধরনের ক্যারেক্টার সবাই ওয়াও থাকলে তো আলাদাই হয়ে যেত এটা আর

তানিয়া মালিক তোলাকে আমরা এর আগের মুভিগুলোতে চিনি তাই জানি ভালো অ্যাক্টিং করে বাট এখানে সেরকম দেখা ছিল না ছিল না একদমই জাস্ট আ মার্ডার সিনটা একটা মেইন পার্ট ছিল ওর সবকিছু রি কারণ একটা মরে যাওয়ার সিনটা প্রিকুয়াল কিছু মনে করান ওর ডাকাটা একদম কত টফ ছিল না টফ বলতে গেলে এই জায়গাটাই ছিল তাছাড়া ওর অ্যাক্টিং দেখানোর আর কোনো জায়গা সেরকম ছিল না বাট হ্যাঁ লক্ষ্য রাঘব মেইন ছিল এখানে তো বেশ ভালো করেছে লাক্সে তো দারুণই করেছে রাগাব জলের থেকে আনএক্সপেক্টেড ছিল বলবো ওটা বেশ ভালো লেগেছে কেন আমি লাক্সে কোন সিনেমা দেখিনি দেখিনি তো তোমাকে তো করতে টিভি সিরিজ করতো না সিনেমাতে সামথিং এ কথাটা জি টিভিতে টিভি এর ফার্স্ট মুভি মনে হয় ওর ফার্স্ট অ্যাপ্রোপ্রিয়েট ক্যারেক্টার বিশেষ করে শুধু আর্মি মানুষের নয় একটা স্পেশাল কমান্ডো না স্পেশাল ফার্স্ট কমান্ডো ছিল তার যে বডি স্ট্রাকচার সেরকম বডি বানিয়েছে সেই অ্যাটিটিউড ক্যারি করেছে সেই ডিসিশন নেওয়া সেই জিনিসগুলোকে যে ক্যারেক্টারে দেখানো বা ওর যে ফ্রেন্ডটা ছিল ওর অ্যাক্টিং ও খুব ভালো মানে ওই কিছু কিছু জায়গা ওর জন্য সব থেকে বেশি কষ্ট হয়েছে মনে হয় অন্য কারোর থেকে মানে মানিকতলা মানে যেটা যে হেরে ওদের থেকে ওর জন্য আমার বেশি কিছু কিছু জায়গায় খারাপ অতটাই পেনফুল ছিল জিনিসগুলো তো বাট রাখা

পেয়েছে ও একদম চান্স পেয়েছে ফার্স্ট ওখান থেকে পেয়েছে দেখিয়েছে অ্যাঙ্কর হিসেবে ও চান্স পেয়েছে ও একটা করতে চায় করতে চায় সেটাও ইচ্ছা ওখান থেকে তারপরে এটা ভাই কে ছিল বাট এখানে দারুন করে মানে আমরা বলি ভিলেন বা যেন অ্যাকশন হিরো বা এরকম টাইপের অ্যাকশন হিরো তো মানে ভিলেন

করতে সেখানে আমার যে বললাম যেহেতু দেখানো যে ডাকাতি ওইটাই চিন্দ্রা এরকম খাচ্ছে যাচ্ছে ঘুরছে গিয়ে ডাকাতি করে দিলাম ব্যাপারটা ওরকমই আমার ওর ওই কিছু না করে যে ক্যাজুয়াল লুকটা যখন এতটা টেম্পার্ড সবাই মনে আছে তারপরে যে ক্যাজুয়াল লুকটা বা ওর ডায়লগ আর হ্যাঁ ডায়লগস বেশ ভালো ভালো ডায়লগগুলো বেশ ভালো কিছু ডায়লগস আছে বাট আমার মানে কিছু ডায়লগ না বেশি অ্যাকসেন্ট যে হতো অত তো ডায়লগের উপর ইম্পর্টেন্স না কেন কি ওদের ইম্পর্টেন্ট ব্যাপারটা অন্য জায়গায় ফোকাসটাই আলাদা ছিল বাট স্টিল ডায়লগস বেশ ভালো আর যেখানে ফোকাসটা ছিল ওটা পুরোটা ঢেলেছে ওটা পুরোটা এত সুন্দর মানে কোরেছে যেটা ওদের টার্গেট ছিল যে এটা কারণ মুভি বানাতে হবে দ্যাট দে ডিড ইট একদম আর আপনার যদি ভায়लेंट মুভি ভালো লাগে না একদমই আপনার জন্য না জীবনে খুলে ট্রেলার আর একটা সিনও দেখার চেষ্টা করবেন না আর আপনার যদি খুব ভালো লাগে কাটা ছেড়া রক্ত একদম মানে সামনে ভায়लेंट আপনি তাহলে এটা আপনার জন্য হাইলি রিকমেন্ডেড এটা আপনার জন্য একটা প্লাটার সব দেখতে গলা কাটা আগুন আগুন জ্বালানো মুখের মধ্যে দিয়ে সব সব কিছু বলতে ভাবতে লাগছে যত রকমের মার্ডার হতে পারে সব রকমের এখানে দেখানো হয়েছে অলমোস্ট একদম তো ইটস আপ টু ইউ এটা প্রথমেই বলে দিলাম এরকম ক্যাটাগরি অনুযায়ী আপনার দেখা উচিত কারণ কি হ্যাঁ ভাই আমার একদম রক্ত রক্ত দেখলেই আমার মাথা করে তার জন্য অবশ্যই এটা না একদম রিকমেন্ড করব না তাহলে আসলে ওই সিনটা যেখানে সবথেকে ডেঞ্জারাস সিনটা মানে কাটা ছেড়ার থেকেও বলছি হয় না যে জিনিসটা তুমি যেমন বলো যে কিছু জিনিস ঢাকা দেওয়া আছে সেটা দেখতে যত না মানুষ এক্সাইটেড ফিল করে ওপেন করে দিলে অতটা আর থাকে না এখানেও ছেড়াটা আছেই ঠিক আছে বাট যেখানে সব কটাকে টাঙিয়ে রেখেছিল দ্যাট ইজ দ্য ওয়াও মোমেন্ট আমার জন্য ওয়াও মোমেন্ট ওইটা হচ্ছে সবথেকে ভয়ানক সিন অ্যাকচুয়ালি মানে মানে ওই জায়গাটা আমার ভালো লেগেছে অ্যাকচুয়ালি আমি বলছি আমার কাটা ছেড়া ভালো লাগে না কিন্তু এটা কাটা ছেড়ার ব্যাপারই না এটা ব্যাপারটা হচ্ছে আমি কি করতে পারি তো তোমার মানে তুমি বুঝতে পারছো তোমার সামনে কে আছে তো আমি তো জাস্ট একটা গ্লিমস মানে একটা ঝলক দিচ্ছি তোমাকে আর ওইটা দেখে যে ওদের মানে রুহ যেটা বলে আত্মা কেঁপে যাওয়া সেটা হওয়া আর মানে এই প্রজেকশনটা সাধারণ লেগেছে কেন কি অনেক বাজে বাজে মৃত্যু দেখিয়েছে ফাট্টা ফাটা দেখিয়েছে যেগুলো আমি দেখিনি আর আমি দেখতে চাইও নি মানে আমি বুঝতে পারলাম যে এটার পরে কোনটা হবে তো আই ডোন ওয়ান্ট টু ভিজুয়ালি দেখ আমি কেন কি আমি তো বুঝে গেছি ব্যাপারটা কি হচ্ছে বাট এই জিনিসটা এই জিনিসটা হচ্ছে শোকেস করা আমার পাওয়ার আমার ক্যাপাবিলিটি আমার কি হতে পারে তো থেমে যাও আমি বলছি না তুমি এলে আমি মারবো আমি গিয়ে মারছি না সো প্লিজ এসো না এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার নামও চলে যাও

তো ওভারঅল এজ এন অ্যাকশন মুভি এটাকে দেখতে হবে ওটাই দেখাতে চেয়েছি এর থেকে বেশি কিছুটা চায়ও বলতে আমরা এক্সপেক্ট করিও নি তাই আমাদের ভালো লেগেছে সিনেমাটা এবার কেউ যদি এখান থেকে একটা খুব দারুণ লাভ স্টোরি এক্সপেক্ট করে দিয়ে বলে খুব বাজে লাগে তো ইটস আপ টু ইউ না

এটা এন্টারটেইনিং মুভি আপনি যদি মৃত্যু দেখে এন্টারটেইন হতে চান একটা অ্যাকশন দেখে হিরোর একটা গ্লোরি দেখে যে হ্যাঁ হয় না অনেকেরই গ্লোরিও না ঠিক বাট অনেকেই দেখবে হয় যে ছেলেদের হয় না ওটা যে হ্যাঁ আমার স্কুলে ডাকাত পড়লে আমি হিসো হিসাবে যাবো হয় মেরে দেবো এই জিনিসটা যাদের থাকে তাদের জন্য একটা ভালো মুভি করে দেখাচ্ছে তারপরে একটা টিকটিকি বা সেই ছেলেগুলো পালিয়ে যায় খুব ভালো এটা তো আপ ওর থেকে বেশি কিছু নয় না

আর এখন নো সাবস্ক্রাইব না করে থাকি প্লিজ সাবস্ক্রাইব প্লিজ আর কি ভিডিও আমরা রিঅ্যাক্ট বা রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে বাই